বিরতির পাশত উভতি আহিছো। এই মুহূর্তে আমি সিপাঝাৰৰ খবৰ জানাম। সিপাঝাৰতো বান পরিস্থিতি এক অবর্ণনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে, জটিল রূপ লৈছে ব্রহ্মপুত্র। জলস্তর বৃদ্ধি পাওয়ার পাছতে এটা বৃদ্ধি পাইছে নৈ উপনৈসমূহৰ জলস্তর। সম্প্রতি দরং জেলার 125খন গাঁও বানৰ কবলত পৰিছে। সিপাঝাৰ ৰাজচকৰ অন্তর্গত ভেটি বজাৰ গুৰেশ্বৰ গাঁৱত অধিক জটিল হৈ পৰিছে বান পরিস্থিতি। অঞ্চলটোৰ ঘৰ দুৱাৰ সকলো পানীৰ তলত, নিরাপদ স্থানলৈ ঢাপলি মেলিছে বর্ণাঢ্য। এয়া সিপাঝাৰৰ দৃশ্য দেখুৱাইছো, একে পরিবেশে দেখা দিছে রাজ্যের বিভিন্ন প্রান্তর দৃশ্যসমূহ আমি দেখুৱাই গৈছো। আৰু আজি কৈছো আমি এবাৰ যে কালি যেহেতু বৰষুণ নাই হোৱা, যাৰ ফলত এক স্থিৰ হৈ আছে পানী, এটা স্থিৰ হৈ আছে, বৃদ্ধিও পোৱা নাই হ্ৰাসো হোৱা নাই, কিন্তু স্থিৰ অৱস্থাত আছে। আগ্ৰহম নবজ্যোতি মহন্তৰ প্ৰতিবেদন। ব্ৰহ্মপুত্ৰৰ জলস্তৰ বৃদ্ধি পোৱাৰ লগে লগে এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে যিসমূহ নৈ উপনৈসমূহ আছে, এই নৈ উপনৈসমূহ উফন্দি উঠিছে, ফলত বৃহত্তৰ অঞ্চল বানৰ কবলত পৰিছে। আৰু সিপাঝাৰৰ যি ব্ৰহ্মপুত্ৰ কাটি লাগি থকা যি খুঁটি, এই খুঁটিৰ জলস্তৰ বৃদ্ধি পোৱাৰ লগে লগে দেখুৱাইছোঁ এই ধৰণে বানৰ কবলত পৰিছে এইসমূহ গাঁও। আৰু এই গাঁওসমূহত এতিয়া দেখুৱাইছোঁ এতিয়া সকলো ঘৰ পানীৰ তলত। এইখিনি কি কয় গাঁও? এইটো আপোনাৰ গৰেট্টাপুৰ বজাৰ বুলি কয়। এইটো কিমান পৰিয়াল আছে এতিয়া কোম্পানী? ইয়াত বহুত পৰিয়াল আছে, আমাৰ নদী ভাঙা মানুহ বহুত মানুহ আছে না, সব পানীৰ তলত। অঁ, পানীৰ তলত এতিয়া মানুহ নাই, এতিয়া আৰু ধান চাল এইবিলাক সব ডুবি গৈছে, আকৌ এইবিলাক আছে আৰু। মানুহবিলাক এতিয়া ঘৰতে আছে, ঘৰত ওপৰত আছে, কিবা মাছা পেলাইছে, মাছাৰ ওপৰত আছে। এইখিনি কি কয়? এইটো আপোনাৰ গৈৰেশ্বৰ বজাৰ বুলি কয়। এইটো গৈৰেশ্বৰ, এইটো আমাৰ ইটি আছে, সেই বজাৰৰ সমষ্টিৰ মানুহ। অঁ, গৈৰেট্টাপুৰ বজাৰ বুলি কয়, এইটো গৈৰেশ্বৰ বজাৰ বুলি, গৈৰেশ্বৰ বজাৰ বুলি। কেইখন গাঁও আছে এতিয়া ওচৰত? অঁ, গাঁও আছে, এইটো আপোনাৰ ঝাইৰচৰ বুলি কয়, এইটো ঝাইৰচৰ। ব্ৰহ্মপুত্ৰৰ পানী বেছি হ'লে? অঁ, এতিয়া পানী বেছি হ'লে আপোনালোকে যা ক'ৰবাত যাব আৰু, ই আছে আৰু, ভিটা চিটা আছে, এইবিলাক যাব আৰু। দেখুৱাইছোঁ এয়া আচলতে ব্ৰহ্মপুত্ৰৰ জলস্তৰ বৃদ্ধি হোৱাৰ লগে লগে এক সাগৰ সদৃশ পৰিৱেশ। এইসমূহত আচলতে যি পথ, পথাৰ, ঘৰ সকলো এতিয়া পানীৰ তলত। এইধৰণে লোকসকলে নিজৰ সামগ্ৰীসমূহ নাৱেৰে, যন্ত্ৰচালিত নাৱেৰে লৈ এইধৰণে ওখ স্থানলৈকে ঢাপলি মেলিছে। আমি দেখুৱাইছোঁ এয়া সিপাঝাৰ ৰাজচক্ৰৰ অন্তৰ্গত এখন গাঁৱৰ দৃশ্য। আৰু এই গাঁওখনত এতিয়া দেখিবলৈ গৈছে নিজৰ পশুধনসমূহ লৈ, নিজৰ ঘৰৰ সামগ্ৰীসমূহ লৈ এইধৰণে আচলতে ওখ স্থানলৈকে ঢাপলি মেলিছে। সিপাঝাৰ এতিয়া ভয়াৱহ বান পৰিস্থিতি। লগতে ক'ব লাগিব যে সিপাঝাৰৰ গৰুখুঁটি যি কৃষি প্ৰকল্প, এই কৃষি প্ৰকল্প পানীৰ তলত সকলো খেতি নষ্ট হৈ গৈছে। বিগত 24 ঘণ্টা দৰং জিলাত বান পরিস্থিতি এনেধরনের জটিল রূপ ধারণ করেছে। জেলাখনের মাজেরে বই যাওয়া ব্রহ্মপুত্র আর ইয়ার প্রধান উপনয়সমূহর জলপৃষ্ঠ বিপদসীমার উপরে বই থাকাত মঙ্গলদৈ, পূব মঙ্গলদৈ, দলগাঁও আদি রাজচক্রর ন ন অঞ্চল বানে বুড়াই পেলাইছে। মঙ্গলদৈ বিধানসভার সমষ্টির প্রায় 70খন আর দলগাঁও সমষ্টির প্রায় 25খন গাঁওয়ার লগতে জেলাখনের প্রায় 130খন গাঁওয়ার 1.5 লক্ষাধিক লোক সম্প্রতি বানৰ কবলত পৰিছে। বান ক্ষতিগ্রস্ত লোকসকলে তেওঁলোকৰ পোহনীয়া পশুধন, প্রয়োজনীয় আসবাবপত্র সহ নাৱেৰে আহি নিরাপদ ঠাইত আশ্রয় লৈছে। ইপিনে জেলাখনৰ ৰাজচক্ৰ বিষয়াসকলকে ধৰি জিলা প্ৰশাসনৰ বিষয়াসকলে বানত ক্ষতিগ্রস্ত ৰাইজক উদ্ধাৰ কৰাৰ লগতে সাহায্য আগবঢ়াবলৈ প্ৰচেষ্টা হাতত লৈছে। গহপুৰতো বানৰ সংহাৰী ৰূপ, বানৰ কবলত পৰিছে গহপুৰৰ প্ৰায় 60খনতকৈও অধিক গাঁও। গহপুৰ দাঁতকলা আশ্ৰয় শিবিৰত আশ্ৰয় লৈছে 250জনতকৈও অধিক বানাক্ৰান্ত। প্ৰশাসনৰ ফালৰ পৰা আশ্ৰয় শিবিৰত খাদ্যৰ ব্যৱস্থা কৰাৰ লগতে শিশুৰ বাবে আছুতীয়া কক্ষৰ ব্যৱস্থা কৰা হৈছে। পলাশ ফুকনৰ প্ৰতিবেদন আগবঢ়াম। মই পুছাছোঁ গহপুৰৰ দাঁতকলাৰ সাপ্তাহিক বজাৰ আশ্ৰয় শিবিৰত। যিহেতু গহপুৰৰ সকলোফালে বান আৰু বানৰ কবলত বহু অঞ্চল এতিয়া প্লাবিত, আশ্ৰয় শিবিৰত 70টাকৈ পৰিয়াল আছে। প্ৰায় 250 লোকে ইয়াত বসবাস কৰি আছে এইকেইটা দিনত, কাৰণ সকলোফালে পানী, তেওঁলোক ঘৰত থাকিব পৰা নাই। এয়া আশ্ৰয় শিবিৰৰ পৰিৱেশ মোৰ কেমেৰা সহযোগে দেখাই আছে এই মুহূৰ্তত। ইয়াত প্ৰায় 70টা পৰিয়ালৰ 250ৰো অধিক লোকে ইয়াত বসবাস কৰি আছে এইকেইটা দিন, কিয়নো তেওঁলোক ঘৰত থাকিব পৰা নাই। ঘৰত পানী, ঘৰততো পুৰা পানী পানী আছে, পুৰা আঠুৰ পৰা বেছি পানী আছে, কঁকাল কঁকাল হৈ গ'ল পানী। এতিয়া আশ্ৰয় শিবিৰত কিমান দিন হ'ল থকা? আজি 2 দিন হৈ গ'ল। হয়, আশ্ৰয় শিবিৰত খোৱা বোৱা এইবিলাক ব্যৱস্থা কেনেকুৱা পাইছে? অলপ কালিতো পাইছিলোঁ খিচিৰি চিচিৰি, আজি ৰাতিপুৱা চিৰা তিৰা দিলে, এতিয়া আকৌ বনচান দিলে, ল'ৰা ছোৱালীৰ কাৰণে কিতাপ চিতাপ দিলে, এতিয়া আৰু কিবা কিবি দিব চাগে দিম বুলি কৈছে। খোৱা পানী কেনেকুৱা সুবিধা পাইছে? পানী চানীটো ভালেই পাইছোঁ বাৰু। হয়, বা চিকিৎসা ইয়াত, সেৱা ইয়াত, ব্যৱস্থা ভালেই আছে এতিয়া বৰ্তমানলৈকে।
কিবা কম পাইছে নেকি আপনাদের আশ্রয় শিবিরত? একোটো এরি এরি পোৱা নাই বাৰু, অসুবিধাটো পোৱা নাই এতিয়ালৈকে। এই মুহূর্তত মোৰ সতীৰ্থই দেখাব, এই মুহূর্তত আহার গ্রহণ করে আছে, শিশু ইয়াত প্রায় শতাধিক শিশু আছে ইয়াত, আর আশ্রয় শিবির এনেদরে গহপুরত মোট চারিটা আশ্রয় শিবির তেওঁলোকৰ ঘর দুয়ার পানির কবলত, আর এফালে দেখিছো আমি চিকিৎসা সেবাও আগবাই থাকা পরিলক্ষিত হয়েছে, চিকিৎসার দল একটা টিম আছে, আমি তেওঁলোকৰ কথা পাতি আপনার ওসলে আইসো কোকসন, যেহেতু ইয়াত প্রায় সত্তরটা পরিয়াল আছে, আপনাদের স্বাস্থ্য বিভাগের তরফের কেনেকুৱা চোয়া চিতা করেছে, কেন এটা বানপানীর সময় আশ্রয় শিবিরত আছে, বিভিন্ন বেমার আজার আক্রান্ত হব পারে? আমি যিখিনি পাৰোঁ আমাৰ পৰ্যাপ্ত পৰিমাণে সকলো আমি সুবিধা দিছোঁ তেওঁলোকক, বাত চাৰ জ্বৰ হোৱা পা ধৰি লৈ আৰু গোটেইখিনি, মানে এতিয়া তিনিটা পেচেণ্ট আমি গহপুৰলৈ ৰেফাৰ কৰিলোঁ, দুটা বাচ্চা আৰু এজনী মানে 65 এজৰ বয়সস্থ, তেখেতৰ জ্বৰ হৈ আছিলে, তিনিজনীক আমি গহপুৰলৈ ৰেফাৰ কৰিছিলোঁ। এতিয়ালৈকে বাইদেউ কিমান লোকক চোৱা হৈছে? 100+ হৈ গৈছে। বেমাৰটো আক্রান্ত হৈছে নেকি? এতিয়া জ্বরে জ্বর আর লুজ মোশন এইবিলাকে হয়ে আছে। শিশুসকল মোস্ট প্রবলি ঠিকই আছে, দুজনক রেফার করা হয়েছে জ্বরের কারণে। আর এয়া হয়েছে আশ্রয় শিবিরের পরিবেশ গহপুরে দেখালো। কোনো কোনো আশ্রয় শিবিরত আজির দিনট খাদ্যর নাটনি হয়েছে, খাদ্য পোৱা নাই বলেও ইতিমধ্যে বহু অভিযোগ আছে। সমান্তরালভাবে আমি কই গেছো যে বান পরিস্থিতি আজি কিছু স্থির, অবশ্যই স্থির হয় নে নহয় নে কালিতকৈ আজি বৃদ্ধি পাইছে, সেই সমূহ খবরও আমি আপনাদের জানাই যাম। বিভিন্ন প্রান্তত আমি যদি চাও, গহপুরে হোক মাজুলিয়ে হোক বা এফালে সিপাঝার দরং মঙ্গলদৈ দলগাঁও, ঠিক তেনেধরনের যদি এফালে আমি চাও নুমলীগড় বা নগাঁও, প্রায় একে পরিবেশে এটা বর্তমান দেখা দিছে। এতিয়াও যিসকল লোক আছে তেওঁলোকে আশ্রয় শিবিরতে আছে, তেওঁলোকে ঘরলে ঘুরি আহিব পৰা এটা অবস্থা নাই। মাজুলীর পৰা আমি দেখুৱাইছিলোঁ যে কেনে ধরনের তেওঁলোকে কান্দি উঠিছে ক্যামেরা সন্মুখত, মুখ্যমন্ত্রীগৰাকীক আহ্বান জানাইছে ভোট আমি ঠিকই দিও, গতিকে আমাক চাউল 5 কেজি আর দাইল 1 কেজি নালাগে, আপনি আহক এবার আমাক চাই যাওক, আমাক আমার ঘর লাগে। এয়াই হয়েছে এটা দুরবস্থা, হাহাকার এক অবস্থার সৃষ্টি হয়েছে, যিধরনের একটা অবস্থার সৃষ্টি হয়েছে, এক অবর্ণনীয় পরিবেশ, কেবল মানুষ বুলিয়ে নহয় বন্য জীব জন্তুরও, আমি সেয়াও ইতিমধ্যে সবিশেষ রূপে জানাই গেছো। কিন্তু এক প্রকার কব পারি যে কাজিরঙ্গা প্রশাসনে খুব ভাল ব্যবস্থা গ্রহণ করেছে, বন বিভাগের তরফের পর এসকোর্ট দিয়ে বাহন সমূহ লওয়া হয়েছে যাতে বন্য জন্তুর হতাহত নহয়, কিন্তু তার মাজত দুটা হরিণার মৃত্যু হয়েছে, বাহনের খুন্দাত বাহনও জব্দ করা হয়েছে, গতিকে এনেকা ধরনের ব্যবস্থা সমূহ লই আছে। তার মাজতে আমি কালিও কৈছিলোঁ যে প্রশাসনের তরফের পর কিছু ভাল যাবর ব্যবস্থা সেইখানে কব লাগবে, যে মাছমরিয়াসকল আবদ্ধ হয়েছে তেওঁলোকক হেলিকপ্টারে উদ্ধার করা হয়েছিল, এনে ধরনের বহুতো খবর আমি দিয়ে যাব। এই মুহূর্তে আমি যাব আমার সাংবাদিক প্রিয়বতর ওসরলে, প্রিয়বতে আমাক আজির দিনটোর জলস্তর বা সকলখিনি আপডেট আমাক জানাই যাব। প্রিয়ব্রত, হয়ে চাক পাবরি, যা বিগত 2-3 দিন ধরে ব্রহ্মপুত্র জলস্তর যে সাধারণ থাকে সাধারণত বৃদ্ধি পাওয়া দেখবলে পাওয়া গেছে, আর আজি যদি জলস্তরের কথা কোয়া হয় তেন্তে 50.79 মিটার হয়েছেগৈ আজির দিনট, ব্রহ্মপুত্র জলস্তর বৃদ্ধি পায়। আর আমি বর্তমান সময়ত উমানন্দ সমীপর পর এই দৃশ্যাংশ দেখাই আছো, কেনেদরে ফেনে ফুটুকারে বর্তমান সময় বাহি পড়ছে ব্রহ্মপুত্র, আর যেহেতু সকলে জানে যে ব্রহ্মপুত্রত যুদ্ধ উপনৈ আছে, আসলতে যার কাখর কেখন রাজ্য আছে, কাখর রাজ্য কেখনেরপর যুদ্ধ উপনৈ আছে, উপনৈর যানি আপনি ব্রহ্মপুত্র পড়ে, আর ব্রহ্মপুত্র নামনি অংশলে বৃদ্ধি পায়, জলস্তর সাধারণত বৃদ্ধি পায়, আর তার পাশতেই বর্তমান সময় দেখবলে পাওয়া গেছে যে যা বিগত কেদিন পাহাড়িয়া রাজ্য কেখানে যথেষ্ট বরষুণ হয়েছে, আর তার পরিপ্রেক্ষিততে বর্তমান সময়তে কালি দিনটতে হোক বা পরশি দিনটতে হোক জলস্তর যথেষ্ট বৃদ্ধি পাইছে, আর গুয়াহাটি যুদ্ধ উপকণ্ঠ অঞ্চল আছে, এই উপকণ্ঠ অঞ্চলসমূহরতে যাকালি দিনট নগাঁও খবর আছে যে কলঙ্গতে কেনেদরে সুইচ গেটর অঘটন ঘটিছিল, সুইচ গেটর কাষেরে পানি নিগরি ব্রহ্মপুত্র পানি কলঙ্গত সোমাইছিল আর সমগ্র অঞ্চলট প্লাবিত করে তুলিছিল, আর বর্তমান সময়তো গুয়াহাটির বিভিন্ন প্রান্ত যদি বিশেষ করে সাবলে যাওয়া যায় যে পানীখাইটি অঞ্চলটে হোক বা আর নামনি অঞ্চলটে হোক, আর শুক্রেশ্বর ঘাটের যে দৃশ্যাংশ আহি পড়ছিল যে যিষ্ণু আর লক্ষ্মীর প্রতিমূর্তি আছিল, প্রতিমূর্তি ক্রম যুগ যে ডুব গেছে, এনে ধরনের উপক্রম হয়েছে, আর বর্তমান সময় আমি দেখাই আছো যে কেনে ধরনের বৃদ্ধি পাই আছে। বর্তমান সময় যদি আমি পুনরায় কোথাও আজির দিনট ব্রহ্মপুত্র জলস্তর বিপদসীমা অতিক্রমী 50.79 মিটার হয়েছেগে, আর হয় প্রিয়ব্রত, প্রিয়ব্রত কালিতকৈ আজি বৃদ্ধি পাইছে নে পানি কিছু স্থির হয়েছে সেয়া খবরও আপনি রাখব। আর বরষুণ নিদিয়ার ফলতো এটা ঠায়ে ঠায়ে একটা স্থির পরিবেশও দেখবলে পাওয়া গেছে, কমা নাই, পরিবেশ অপরিবর্তিত হয়ে আছে, এয়া নহয় যে কমিছে, কিন্তু যিধরনের একটা আশঙ্কা একটা ভয় আসলে আজি আর বাড়ব নাকি সেই সময় খবরও আপনি সংগ্রহ করব। আমি এই মুহূর্তে আপনার ধন্যবাদ জানাইছো প্রিয়ব্রত।
খবর আরো আছে সময় বিরতি। এইটো মাই থান স্টিল নহয়। ও সর সুপুরিয়া সকলে লগাইছে। স্ট্রং মানে মাই থান স্টিল। কেমিক্যাল রেজিডিউ অবিহনে লগাইছে। স্ট্রং মানে মাই থান স্টিল। রাজ্যের বানর বিভীষিকার মাজতে ব্রহ্মপুত্রর বাঢ়নি পানীত উটি অহা এটা বনরিয়া হাতিয়ে হাজত এটা উপদ্রব চলাইছে। মঙ্গলবারে সন্ধিয়া শুয়ালকুচির সমীপবর্তী বরলাহত স্থানীয় রাইজে ব্রহ্মপুত্র প্রত্যক্ষ করার পিছত আজি পানির সুতত উঠি আহি পরে পর হাজোর রামদিয়া অঞ্চলত অবস্থান করেছে হাতিটে। তার পাছতে এটা আতঙ্ক বিরাজ করেছে রামদিয়ার নামপাড়া হস্তার আদি অঞ্চলত। আশ্রয়স্থল আর খাদ্যর সন্ধানত হাতিটে পারলে উঠি আহি দিগবিদিক হেরুয়াই পেলাইছে। সমগ্র অঞ্চলত তাণ্ডবও চলাইছে, যার ফলত এটা যিকোনো মুহূর্ততে ঘটনাও ঘটিব পারে তার আশঙ্কায় দেখা দিছে। ঘটনাস্থলীত বন বিভাগের লোক উপস্থিত হয়েছে যদিও পরিবেশ নিয়ন্ত্রণ করব পরা নাই। ইয়াকে লৈ রাইজও ক্ষোভিত হয়ে পড়েছে। রাইজর ওষুধ পড়ার কোনো ধরনের ব্যবস্থা লোক নয় উভতি যাবলে বাধ্য হয়েছে বন বিভাগের দলটো। অর্থাৎ এটা হাহাকার অবস্থার সৃষ্টি হয়েছে, ঘরে দুয়ারে সুমাইছে হাতিটো। আর যিকোনো মুহূর্ত ছিগিব পারে বনাই নপমুয়ার জাজি নৈ রিং বান্ধ। জাজি নদীর প্রবল ঢল আর নেড়ানেপেড়া বরষুণের ফলত খহিল রিং বান্ধটির বৃহৎ অংশ। মাত্র সামান্য এটা অংশহে বাকি রয়েছেগৈ রিং বান্ধটির। শঙ্কাত উজাগরি নিশা অতিবাহিত করবলগীয়া হয়েছে নৈপরিয়া রাইজে। এই পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ নকরাত আতঙ্কিত হয়ে পড়েছে রাইজ। উল্লেখযোগ্য যে বিগত বর্ষত খহনীয়া হওয়া এলাকাত কেইডালমান বাঁহর বাঁহ পুতিয়ে দায়িত্ব সামৰিছিল জলসম্পদ বিভাগে। দিগন্ত হাজরিকার প্রতিবেদন আগবঢ়াইছো। মই এই মুহূর্ত কিয়কৰ জাজি নদীর এক মই রিং বান্ধৰ মই দৃশ্য দেখুৱাই লব বিচাৰিছো যে অতি ভয়ানক হৈ পৰিছে জাজি নদীর যি আচলতে দক্ষিণ পাৰৰ যিটো রিং বান্ধ, যিটো রিং বান্ধ ইতিমধ্যে প্রায় চিগু চিগু হৈ গৈছে। এই দৃশ্যটো চাওক কেনেকুৱা এক পরিস্থিতির সৃষ্টি হৈছে। মাত্র এহাটো বাকি নাই, এফুটো বাকি নাই আৰু এই এই যিটো ভয়াবহ রূপ ধারণ করেছে এই দৃশ্যটোৱে কিন্তু এই অঞ্চলৰ ৰাইজক যথেষ্ট চিন্তিত করে তুলিছে। কারণ এই রিংবান ছিঙি নিলে বনাই অঞ্চলৰ যিটো আচলতে মূল মথাউরি সেই মথাউরিটোলৈ প্রবল ভাবুকি আহিব। মই দাদা আপনার ঘর ইয়াতে? হয়, ঘর এই গাঁৱৰে। মই এখন গাঁৱৰে। হয় হয়, এতিয়া মোৰ ধৰক এতিয়া মোৰ 62 বছর চলিছে আৰু এতিয়ালৈকে এই বিভাগীয় মানুহ এই পরিস্থিতিত কোনো ইয়ালৈ অহা নাই, কোনোৱে অহা নাই। আৰু এই বান্ধটো ছিগি যোৱাৰ পিছত এই সমগ্র 6টা অঞ্চল প্লাবিত হ'ব আৰু এই প্লাবিতৰ ফলত জনসাধাৰণৰ কি গতি বিলয় বিপত্তি হ'ব সেইটো কল্পনা কৰিব নোৱাৰি। মূল মথাউৰিটোলৈ ভাবুকি আহিব? মূল মথাউৰিলৈ ভাবুকিটো নিশ্চয় আহিব। আহিবলৈ নাই, আহি আছে আৰু ধৰক এতিয়াও পানি কমা নাই, যথেষ্ট পানি আগুৱাই আহি আছে আৰু এইটো যে আজি ভিতৰত নিছিগিব কোনো বিশ্বাস নাই, ছিগি যাব পাৰে আজি ৰাতিটোৰ ভিতৰতে ছিগি যাব, আজি ৰাতিৰ ভিতৰতে ছিগি যাব পাৰে। কাৰণ বেছি কোনো নাই, সহায় নি আছে আৰু এজাক যদি বৰষুণ হয় নিশ্চয় বৰষুণৰ ফলতে আৰু সোনকাল হ'বলৈহে আছে। আপোনাৰ ঘৰ ইয়াতে নেকি? মোৰ ঘৰ ইয়াতে ওচৰতে। আপোনাৰ ঠাইটোলৈ প্ৰশাসনৰ মানুহ কোনোবা আহিছে নেকি? নাই, ইয়াত মই প্ৰশাসনৰ মানুহ কোনো দেখা নাই। মই আৰু এবাৰ এইফালে আহিছিলোঁ তথাপিতো এইফালে কোনো প্ৰশাসনৰ মানুহ কোনো মানুহ দেখা নাই। এইটো ছিগিউ ছিগিউ অৱস্থা হৈ আছে, ৰাতিপুৱাৰ পৰা নালাগে কাইলৈৰ পৰা দেখি আছে। কিন্তু যোৱা বছৰ ইয়াত গোজ মাৰি থৈ যাওঁতেও তেওঁলোকে দেখিছিলে এইখিনি যে এনেকুৱা পৰিস্থিতি, তেওঁলোকে নেদেখাকৈ থকা নাই। তাৰপিছত ছিগাৰ পিছত আহি তেওঁলোক কি কৰিব, মানুহখিনিক উঠোৱাবলৈ আহিবলৈহে হ'ব, বাদ বাকী একো কাম নাই। তেওঁলোক আহি এনেকুৱা হৈ থাকিলে কিটো হ'ব ৰাইজৰ কোন কাৰণে, তেওঁলোকৰ প্ৰশাসনে যদি একো ব্যৱস্থা গ্ৰহণেই নকৰে তেতিয়াহ'লে ৰাইজৰ প্ৰতি কোনো ধাউতি নাইকিয়া গতে হ'ল, চৰকাৰৰ কোনো অৰ্থ নাইকিয়া গতে হৈছে। আৰু পুনৰ এবাৰ লৈছোঁ হেডলাইনছ। টপ হেডলাইনছ আগবঢ়াইছে কিংষ্টন এডুকেশ্যনেল ইনষ্টিটিউট।
Imagine, innovate, inspire. কলিয়াবৰা হাতিমুৰা মথাউৰি চিগাৰ তদন্তৰ নিৰ্দেশ মুখ্যমন্ত্ৰী মঙলবাৰে পুৱাৰ ভাগতে ছিগিছিল হাতিমুৰাৰ মথাউৰি নতুনকৈ নিৰ্মাণ কৰা ছুইচ গেটৰ সমীপতে ছিগিল মথাউৰি নিশা ভগ্ন মথাউৰি পৰিদৰ্শন কৰি মুখ্যমন্ত্ৰী তদন্তৰ নিৰ্দেশ দ্বিতীয় দিনাও অপৰিৱৰ্তিত কলিয়াবৰৰ বান পৰিস্থিতি হাতিমুৰা মথাউৰি ভাঙি কলঙে সৃষ্টি কৰা বানে লৈছে জটিল ৰূপ মথাউৰি ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ কাষত পতা অস্থায়ী শিবিৰৰ লগতে জখলাবন্ধা উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ত আশ্ৰয় লৈছে বৰ্ণাঢ্য এতিয়াও অপরিবর্তিত কাজিরঙার বান পরিস্থিতি রাষ্ট্রীয় উদ্যানখনের 167টা বন শিবির জলমগ্ন বানত গড় পোয়ালিকে ধরে মুঠ 5টা বন্যপ্রাণীর মৃত্যু কাজিরঙার বান পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দেরগাঁওত প্রশিক্ষণরত 100 বন কর্মীক কাজিরঙার মোতায়েন করা হব বলে ঘোষণা মুখ্যমন্ত্রী রাজ্যের শেহতীয়া বানত প্লাবিত 28খন জেলার বিস্তৃত অঞ্চল বানর কবলত পড়েছে 11 লাখতক অধিক লোক রাজ্যের ভিন্ন প্রান্তর 489টা আশ্রয় শিবিরত আশ্রয় লৈ আছে 18,000 লোকে বানর কবলত 8 লাখ জীব জন্তু বৰপেটা জিলাৰ প্ৰশাসনৰ সম্ভাৱ্য বানৰ সতৰ্কতা জাৰি জিলাখনৰ কেইবাখনো নদী বিপদসীমাৰ ওপৰে বৈ থকাৰ বাবে বানৰ আশংকা বৃদ্ধি বিপদসীমাৰ 1 মিটাৰৰ ওপৰে বৈছে ব্ৰহ্মপুত্ৰ বিপদসীমাৰ ওপৰে বৈছে বেকী ভেলেং নখণ্ডা মৰা চাউলখোৱা নৈ উত্তৰ প্ৰদেশৰ হাথৰাছত পদপিষ্ট হৈ পুৰুষ মহিলাসহ শতাধিক লোকৰ মৃত্যু আহত কেইবাজনকো উদ্ধাৰ কৰি হাস্পাতালত ভৰ্তি সৎসংগৰ সামৰণি অনুষ্ঠানৰ মাজতে হাথৰাছত ভয়ংকৰ ঘটনা হাথৰাছ ট্ৰেজেডিক লৈ ক্ষোভ প্ৰকাশ প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে নিহত পৰিয়ালক 2 লাখ টকাকৈ দিয়াৰ ঘোষণা রাজ্যের কেবাখনো জেলার বাঢ়নি পানিয়ে ভাঙিছে ইটোর পিছত সিটো মথাউরি মাজুলী কলিয়াবর ডিব্রুগড়ত মথাউরি ভাগি প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল রূপহীহাটর ভূরবন্ধাত বানর কোবাল কুটে ছিঙিলে কৃষি বাঁধ বারিষার পূর্বে মথাউরি মেরামতি নকরা বলে জলসম্পদ বিভাগের বিরুদ্ধে ক্ষোভ নৈপরিয়ার যিকোনো মুহূর্তত ভাঙিব পারে আন কেবাটাও মথাউরি ধাৰাষাৰ বৰষুণৰ ফলত অসমৰ লগতে চুবুৰীয়া অৰুণাচল মেঘালয় মিজোৰাম ছিকিমত ভয়ংকৰ ভূমিস্খলন শিলচৰৰ উদাৰবন্দত ঘৰৰ ওপৰত দেৱাল খহি 5 মহীয়া শিশুসহ পিতৃৰ মৃত্যু অৰুণাচলৰ টিপ্পিত পাহাৰৰ শিলমাটি খহি বন্ধ টাৱাঙলৈ যোৱা পথ ভূমিস্খলনত মিজোৰাম ছিকিমতো ব্যাহত যাতায়াত সংসদৰ মজিয়াত ৰাহুল গান্ধীয়ে হিন্দু কৰা অপমানক লৈ প্ৰত্যুত্তৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী হিন্দু ডেংগু মেলেৰিয়াৰ সৈতে ৰিজনী সহ্য কৰা নহ'ব বুলি হুংকাৰ প্ৰধানমন্ত্ৰী ৰাজনৈতিক স্বাৰ্থৰ বাবে সু হিন্দু পৰম্পৰা পৰিকল্পিতভাৱে আক্ৰমণ কৰাৰ অভিযোগ পরজীবী কংগ্রেসে নষ্ট করেছে বিরোধী মিত্র দলের ভোট ব্যাঙ্ক সংসদত কংগ্রেসক পরজীবী আখ্যা দিয়ে তীব্র কটাক্ষ প্রধানমন্ত্রী মোদীর জিরো পায় হিরোর ভাব দিয়া কংগ্রেস দলে কেবল উশাহ লোহে আছে বলে কটাক্ষ জাত পাতর আধারত কংগ্রেসে দেশক ভাগ ভাগ করার অভিযোগ প্রধানমন্ত্রী টপ হেডলাইন্স আগবাইছে কিংস্টোন এডুকেশনাল ইনস্টিটিউট ইমাজিন ইনোভেট ইন্সপায়ার গ্রেপ্তার হওয়া